Assalamualaikum everyone. আশা করি আপনারা সব ভালো আছেন। সবরে ঈদ মোবারক। আমার ভিডিওটা একটু লেট হইলেও আমি আজকে আপনাদের লগে শেয়ার করব। তো আমার ঈদের দিনকুর আর ঈদের পরের দিনকুর কিছুটা অংশ আর কি। তো অনেক দিন পরে আপনাদের লগে আবার শেয়ার করলাম নতুন আর একটা ব্লগ। আর আমার আসলে এই 1 মান্থের মাঝে আমি একটা ব্লগ বা ভিডিও রেসিপি কিছু দিতে পারছি না। অনেক ব্যস্ততার কারণে আসলে দিন গেছে এই এক মাস। আমার গরো আমার কিচেন আকি আমি নতুন কিচেন বানাইলাম। তো আসলে আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট হইছে। তো ইনশাআল্লাহ আপনারা লগে বেরিছোন আমি কিচেনের ভিডিও আপলোড করব। তো ইনশাআল্লাহ আপনারা দেখবা আমার কিচেন আকি নতুন সকলতাম বানাইছি, সকলতা আকি নতুন বানানো হয়েছে আর কি। তো আসলে গরো খাম কিছু করানি হইলে আর কি অনেক বিজি তাক মানে তাকে আর কি। তা তো আর সকলেও যারা খাম করান গরো তারা তো আর বুঝতে পারে অবশ্য। তো আমার ঈদিন ওইল ঈদের ব্লগ আর কি। তো আমি বেশি মারতাম না, আপনারা এনজয় করবো আমার ভিডিও দেখবা। আর আপনারা যারা অনেকের ভিডিও আমি দেখতে পারছি না, তো আমি রিয়েলি সরি আছি। আসলে গরো খাম করানি লাগিয়ে আমি আসলে বিষয়ের ভিডিও দেখতে পারছি না। তো ইনশাল্লাহ এখন তাকে একটিভ হওয়ার চেষ্টা করবো আর ভিডিও দেখার চেষ্টা করবো আর কি। তো যদি সবসময় ভিডিও দিতামও পারি না, তো সামটাইমস ইনশাল্লাহ দিমু। আর ঈদের দিনকেও আমার গোড়া আসলে সকলটা মেসআপ কিছু এখনও টাইডি আপ করতাম পারছি না বালা করি। তো আমার শ্বশুর শাশুড়ি আর কি তারা গড়ো গেছিলাম গিয়ে আমার শ্বশুরের গড়ো গিয়ে আমরা সকলে এখনও ঈদ করছি। আর আমি কিছু রান্না বাড়া করছিলাম, তো তা লইয়া গেছিলাম গিয়ে এখনও আর কি তারা গড়ো। আর আমার শ্বশুরেও রান্না করছেন বাক্যা কতটা আর কি, তো আমিও রান্না করছিলাম। এরপরে আমার জালোর বাই আর বাইর বউ তারাও আসলে ঈদের দিন আমরা লাগে ঈদ হর্তা করি। তো আসলে ঈদের দিন খুব ব্যস্ত আসলাম, আমি কোনো ভিডিও কিছু করতাম পারছি না। পরে যখন বিকালে আরো কয়েকজন মেহমান আইসলা তখন আমি ভিডিও করছি আর কি। আর ই খানের অংশ যে একটা দেখা ইতা কি ঈদের পরের দিন একজন মেহমান আইসলা তারা লাগিয়ে রেডি করছিলাম আমার শাশুড়ি গড়ো ইতা সপ্তাহ কি। তো পরের দিনও আমরা তারা গড়ে গেছিলাম কি হনো এখানে যে বাবি আইসলা কি আমার জালোর বাই বউ তারা বাবি বাই তারা, তো তারা থাকছন এক রাইত। তো তারা লগে আবার পরের দিনও আমরা তারা লগে গেছিলাম কি আর কি। তো তারা লগে এনজয় করছি আসলে ঈদের দিন খুবই ভালো লাগছে। আর বাবিও অনেক কিছু রান্না করে লই আইসন যে ভালো লাগছে, খুব মজা হয়েছে সকলটা। আর এখানেও আমরা বেড়ির যে বেড়ি আছে ওটাকে উদ্দেশ্য তো বেড়ির মাংস আমরা হয়তো বেড়ি আঁকি শিপ একটা দিসলা কুরবানি আঁকি দিসলা। তো আনার পরে আঁকি বিকালে আমরা বান্দিয়া রাখছি বেগর মাঝে আঁকি ছোট ছোট বেগর ভিতরে করে রাখি দিয়েছিলাম ফ্রিজারও। আর অনেক মেহমানক লড়ে বাটিয়া দিলেইছি কিছু। আর এখানেও আমি কিছু রান্না করছিলাম আঁকি ওটা মানে ঈদের মাংস তো আর বুজরাত আর কুরবানির মাংস আসলে খুব মজা লাগে খাইতে ভালো লাগে। তো আমি কিছু রান্না করছিলাম আর কি, তো হইতে তোরা ভিডিও ক্লিপস করি। আর এখানেও ঈদের পরের দিন জেনে বিকালে আঁকি আমার শাশুড়ি করতে কি ঘুরে আঁকি আমরা গেছিলাম কি বিকালে কেন সমুদ্রের ফারো আঁকি সিসাইটো। তো সিসাইটো গেলাম আর যে ভালো লাগছে আসলে ই সামারও আঁকি ফিরাজ গরম আইসে এরপরে তাকেও ফয়লা আঁকি ফার্স্ট টাইম আমরা গেছি আঁকি ই ফিরা। তো গিয়ে আমরা বাকা এনজয় করি আইসি আসলে যে ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার আসিল, অনেক নাইস ওয়েদার আসিল, আমরা অনেক এনজয় করে আইসি। আমার বাই চিন্তরে লইয়া গেছিলাম আঁকি, তো হইতে আমিও আরও কিছু ভিডিও ক্লিপস করছি, হইতে আমি অনেক হরিয়া দিলাই মনে। আর ঈদের যেহেতু ঈদের ফাঁকানিত গেছি আর হইতে ঘুরাই আই মনে অন মাঝে বাই চিনতে হইরা আঁকি তারা বালা ফাইন সে সাইডে গেলে। তো এখানে যে সুন্দর ফাত্তর আঁকি ফাত্তরের মাঝে সাইডে দিই, তো আসলে যে ভালা লাগছে গেছি যেন গিয়া ঘুরাই আইসি। আর কইতে আপনার লগে শেয়ার করি দনো ও আঁকিতে আপনারা দেখোক আমার ভিডিও আর এনজয় করুক। আর আমি আছি আপনার লগে ইনশাল্লাহ, তো শেষ পর্যন্ত দেখবা। আর আর এই কতদিনের মাঝে তো আর আমি ভিডিও দিছি না, তো আসলে আমি কিতা হইতাম আমরা সিলেটর সিলেট আর কি খুব বেশি বন্যা পরিস্থিতির লাগে আর কি মানে খুব বেশি খারাপ আর কি অবস্থা। তো সকলে মানে বাংলাদেশের বেশি অধিকাংশ জায়গা থাকি বেশিরভাগ জায়গাতেও বন্যা পরিস্থিতি খুবই খারাপ, বন্যা হয়েছে খুব বেশি। ইলা তো অনেক দিনের মাঝে ইলা বন্যা হয়েছে না। তো আপনারা সবে প্লিজ দোয়া করবা যাতে এই বন্যা পরিস্থিতিটা ঠিক হয় আর সকল মানে সকলের সবটা ঠিক থাকে আর
পরিস্থিতিটা ভালো হয় আর কি, আপনারা সবাই প্লিজ দোয়া করবা। তো আসলে কতদিন ধরে ভিডিও আপলোড করছি না করি আর আপনার লগে হয়েছে না মাত হয়েছে না আর কি ওখানেও। তো আপনারা দেখোক আমার ভিডিও আর এনজয় করোকা, আর আমার লগে আপনারাও সুইসাইডও এনজয় করোকা। তো আর আমি এখন আর মাতলাম না, আপনারা এনজয় করোকা। আল্লাহ হাফিজ এভরিওয়ান।